চালনে অনেক কি বলবো, অনেক রাজনীতি চলছে। তো ঘটনা হচ্ছে, যিনি রাজনীতি করছেন এখানকার সাংসদ অধীরবাবু, তাকে একটা কথা শুধু মনে করিয়ে দিই, 2006 সাল থেকে বাইপাসের, এখন ইউপিএ গভর্নমেন্ট ছিল যখন, সরি ইউপিএ গভর্নমেন্ট ছিল যখন এখানে চালু হয়, মানে এদিক দিয়ে বাইপাসের কাজ 6 সাল থেকে 23 সাল পর্যন্ত শেষ হয়নি, তাহলে এখন কেন শেষ হলো? লাস্ট 2 বছর আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার দিদেন ডিএম, আমাদের এখন যিনি 24 পরগনা ডিএম সাহেব আছেন, আমাদের দ্বিবেদী সাহেব, তার তৎপরতায়, এবং আমাদের দিদেন এসপি সবরী সাহেবের তৎপরতায়, যারা দুজনা এত অ্যাক্টিভলি কাজ করেছেন, এবং আমাদের প্রচুর ল্যান্ডমেন্টের যে পলিসিগুলো ছিল সেগুলোকে, স্টেট গভর্নমেন্টের পলিসিগুলো ছিল সেগুলোকে অ্যাপ্লাই করেছে, এবং রাজ্য সরকার প্রচুর কম্পেনসেট করেছে, এত দ্রুততার সঙ্গে সেই কাজগুলো করেছে বলেই 2 বছর ধরে আজকে বাইপাসটা সুন্দরভাবে স্মুথলি আজকে শেষ, কাজটা শেষ হলো। এবং যে কাজের মানে ক্রেডিট নিয়ে এখানকার সাংসদ অধীরবাবু আর এখানকার এমএলএ সাহেবরা যারা প্রতিযোগিতায় আপনারা নেমেছে, দয়া করে অন রেকর্ড তাদেরকে একটু বলতে বলবেন যে রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 2 বছরে এখানে যে কন্ট্রিবিউশন ল্যান্ড অ্যাকোয়ারের ক্ষেত্রে কত টাকা তিনি কম্পেনসেট করেছেন, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছে, তার মধ্যেখানে এই দুজনের যে কোনো অবদান নেই, কোনো আপনার এখানে বাইপাস চালু করার ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো মানে গল্প নেই, সেই গল্পটাকে তৈরি করে নিজেরা প্রেস মিডিয়ায় বেঁচে থাকতে চাইছে, সেটা না থেকে বরঞ্চ বাইপাসটা চালু হওয়া মানে করার ক্ষেত্রে চিঠিপত্র দিয়ে নয়, বাইপাস তার নির্দিষ্ট নিয়মে চালু হয়ে যাবে এবং তার ডেডলাইন আছে সেপ্টেম্বরের মধ্যেই চালু হবে। এটা 2021 সালে অলরেডি দ্বিবেদী সাহেব বলে গেছিলেন, 2 বছর পর এটা অলরেডি চালু হচ্ছে, 23 সালে সেপ্টেম্বরে শেষ হবে এবং 23 সালে সেপ্টেম্বরে রান করবে, এটা পিসি রুল অনুযায়ী রেকর্ডে লেখা আছে, সেটাকেই চালু হচ্ছে। এটা নিয়ে যেন রাজনীতি না হয়, সর্বসাধারণের জন্য, গোটা দেশের মানুষের জন্য এই বাইপাস যেন ব্যবহার হয়, যত তাড়াতাড়ি ব্যবহার হয় সেই ব্যবস্থা হলে পরে আমাদের সবারই মঙ্গল হবে এবং সেই ব্যবস্থা আলটিমেটলি পুজোর আগেই হবে। দাদা, একটা কথা বাজারে চালু হচ্ছে, মানে শোনা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটি ইচ্ছা করে বাইপাস চালু করছে না, যে টোল ট্যাক্স বন্ধ হবে বলে, এটা এই ব্যাপারে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এই টোল ট্যাক্স দিয়ে তো মিউনিসিপ্যালিটি চলে না, কত গাড়ি চলে একটা জায়গা, তো এই টোলটা মিউনিসিপ্যালিটি রোডের ওপর আছে, এই টোলের মিউনিসিপ্যালিটির 1% প্রয়োজনীয়তা আছে, এবং দেখবেন আগে 24 ঘন্টা চলতে এখন 12 ঘন্টা চলে, অর্থাৎ এই টোলটার ওপর মিউনিসিপ্যালিটি চলে না, কারণ 12 ঘন্টা কমিয়ে দিয়ে সে প্রমাণ মিউনিসিপ্যালিটি 3 বছর আগেই দিয়ে দিয়েছে, এবং তার পাশাপাশি বাইপাস চালু হওয়াটা এই শহরের ক্ষেত্রে বাড়তি অর্থনীতি তৈরি করবে, সেই অর্থনীতি যত বেশি ট্রাফিক কনজেশন দূর হবে শহরে, তত বেশি রেসিডেন্সিয়াল মানুষের আপনার সমাগম হবে, রেসিডেন্সিয়াল মানুষ বৃদ্ধি হবে, এবং রেসিডেন্সিয়াল মানুষ যত বেশি বৃদ্ধি পাবে তার প্রপার্টি ট্যাক্স, তার মিউটেশন, তার প্ল্যান তত বেশি মিউনিসিপ্যালিটির নিয়ন্ত্রণে হবে, মিউনিসিপ্যালিটি তত বেশি অর্থনৈতিক শক্তিশালী হবে, অর্থাৎ এটা কোনো কথা নয়, এটা একটা মানে মানে জানি না কারা বলছে, অবুঝের মতো কথা বলছে, অর্থাৎ বাস্তব অবস্থা নিরিখে কথা বললে পরে সেটা অনেক বেশি প্রশ্ন উত্তর দেওয়ার সুবিধা হবে। ধন্যবাদ।